অন্য একটি ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি সৌদি আরবে যদি থাকেন আপনার আকামাতে কয়টি সিম কার্ড আছে সেটা কিভাবে চেক করবেন সেই পুরো প্রসেসটাই কিন্তু আমরা দেখাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার যে নাম্বারগুলো অপ্রয়োজনীয় মনে হবে বা যে নাম্বারগুলো আপনি রাখতে চাচ্ছেন না সেই নাম্বারগুলো কিভাবে ক্যান্সেল করবেন সেই পুরো প্রসেসটাই আজকে দেখাবো। একটি অ্যাপসের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে আপনার যে অপ্রয়োজনীয় নাম্বারগুলো আছে সেইগুলো ক্যান্সেল করার জন্য বা ডিলিট করার জন্য কিন্তু আপনি একটা রিকোয়েস্ট করতে পারেন। সেই জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন পরে দেখাচ্ছি। প্রথমে আমরা অ্যাপসটির মাধ্যমে প্রবেশ করলাম। যদি আপনি এই অ্যাপসটি আগে ব্যবহার না করেন তাহলে আপনার জন্য একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই জন্য আপনি এখান থেকে যে চয়েস আইডি আছে সেখান থেকে আপনি আকামা যে আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন, কারণ আপনি এখানে আকামা ওই আপনার সব কিছু আকামা দিয়ে আপনার কিন্তু সব কিছু করতে হবে। তারপরে এখানে দ্বিতীয় যে অপশনটি আছে সেটিতে আপনি দিবেন আপনার আকামার এক্সপিড ডেট, অর্থাৎ আপনার আকামাটি শেষ হচ্ছে কবে সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। তারপরে 3 নম্বরের যে অপশনটি আছে সেখানে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার পুরো প্রসেসটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনার নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঢুকতে পারবেন। আমারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জন্য আমি লগইন করব। এই জন্য উপরে যে আপনার আকামা বা আইডি নাম্বার আছে সেখানে আমি আকামা নাম্বারটা দিয়ে দিব। তারপর যে এখানে লগইন অপশনটা আছে সেটাতে আমরা প্রেস করব। তো আপনার আকামা আইডি নাম্বারটা যখন দিবেন তখন কিন্তু আপনি চেক করে দিবেন যে ভালোভাবে সম্পূর্ণ ঠিক হচ্ছে কিনা। তারপর আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটিতে একটি ভ্যালিড নাম্বার অর্থাৎ একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনি ওটিপি কোডটা দেওয়ার পরে ওকে করে দিবেন। যখন ওকে করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে। তো প্রথমে যে অপশনটা আছে সেটা আপনারা প্রথমে সিলেক্ট করে দিবেন, তারপর ওপেন সার্ভিসে ক্লিক করে দিবেন। এটা দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার আকামাতে কয়টি সিম কার্ড আছে বা কয়টি নাম্বার আছে, কোন কোন সিম কার্ডগুলো আছে সেইগুলো কিন্তু এখানে দেখাবে। এখান থেকে যে নাম্বারটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেইটা আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে 2টা ব্র্যান্ডের আপনার মোবাইল কোম্পানির আপনার সিম কার্ড দেখা যাচ্ছে, একটা হলো ফ্রেন্ডলি বা ভার্জিন আর একটা হলো মোবাইলি। তো আপনি যখন কমপ্লিট করবেন বা ডিলিট করবেন তখন এখানে যে 3 নম্বর অপশনটি আছে সেটা সিলেক্ট করবেন। তারপর যখন এরকম একটি পেজ চলে আসবে তখন এখানে ওপেন যে সার্ভিস আছে সেটাতে আপনি আরও একবার ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে যে রাইট অপশনটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে যে প্লাস বাটনটি আছে সেটি আপনি প্রেস করে দিবেন। তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন ক্যান্সেল নাম্বার বা ক্যান্সেল সার্ভিস যে নাম্বার সার্ভিসটা আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার সামনে দ্বিতীয় যে অপশনটি আসবে সেটাতে আপনি ক্লিক করবেন। এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে কিন্তু আপনার নাম্বারগুলো দেখাবে, অর্থাৎ যেই নাম্বারটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে যে 3 নম্বর অপশনটি আছে সার্ভিস সাবট্রাইব সেইটাতে আপনি প্রেস করবেন। তারপরে এখান থেকে আপনি যে ভয়েস অপশনটি আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে এরকম 4 নম্বর অপশনটি সিলেক্ট করবেন এবং প্রথমে যে অপশনটা আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে রাইট বাটনে প্রেস করবেন। প্রেস করার পরে এইখানে মোটামুটি আপনার কোনো কাজ নেই, অর্থাৎ আপনার এখান থেকে কোনো কাজ করার প্রয়োজন নাই। তারপরে এখান থেকে রাইট বাটনে প্রেস করে দিবেন, ওকেতে সিলেক্ট করে দিবেন। এভাবে যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার যে সৌদি আরবের মোবাইল অপারেটর CITC যেটা আছে সেটাতে কিন্তু আপনার একটি কমপ্লেন চলে যাবে। কমপ্লেন যাওয়ার পরে কিন্তু ওরা যে আপনার নাম্বারটা আছে সেটা কিন্তু মোটামুটি কিছুটা হলো আপনার যাচাই বাছাই করবে, কারণ আপনি যখন একটা কমপ্লেন করেন তখন কিন্তু ওনারা সাথে সাথে এটা আপনি ডিলিট করে দিবে না। তাহলে কিন্তু এরকম অনেকেই কিন্তু আপনার কমপ্লেন করতে পারে, যেমন আপনার ভ্যালিড নাম্বার অনেকে কমপ্লেন করে কিন্তু ডিলিট করিয়ে ফেলতে পারবে। সেই জন্য ওরা কিছুটা যাচাই বাছাই করবে। যদি ওদের মনে হয় যে আপনার নাম্বারটা অপ্রয়োজনীয়, আপনি যে কমপ্লেনটা করেছেন সেটা রাইট, তাহলে কিন্তু ওনারা এটা ক্যান্সেল করে দিবে বা ডিলিট করে দিবে। আর যদি এরকমটা মনে না হয় তাহলে কিন্তু ওনারা ডিলিট করবে না, যার ফলে আপনাকে যেতে হবে কোনো কাস্টমার সার্ভিসে। এখন দেখিয়ে দিচ্ছি আপনার এখানে যে অ্যাপসটা আছে সেটা আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনার CITC যখন লিখে সার্চিং করবেন তখন এরকম একটি অ্যাপস চলে আসবে। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা কমপ্লিট পাঠাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।